নমস্কার, বেস্ট ভিলেজ ফুড রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ডিমের কোরমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি উনানটা ধরিয়ে নেব। উনানটা ধরে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার অপেক্ষা করব। এখানে আমি দুটো ডিম নিয়েছি, এই ডিম দুটো আমি হালকা করে ছুরি দিয়ে তিন চার জায়গায় কেটে নিয়েছি সরু সরু করে। এখন আমি এতে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। এ দুটো ভালোভাবে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আমি ভেজে বেরাস্তা করে নেব। এটা আমি লাল লাল করে ভেজে নেব। আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এটা ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আমি এই ডিম দুটো ভেজে নিচ্ছি। ডিমগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এই তেলের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 4টে গোলমরিচ, 2টো এলাচ আর 3 কুচি দারচিনি। এগুলো আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালোভাবে মেরে নেব। এবার একটু বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, এই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা কিছুক্ষণ মেরে নেব ভালোভাবে। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, জিরে ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, লাল লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের বেশি, চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার এইগুলোকে আমি ভালোভাবে মেরে নেব। আমি 5টা কাজুকে বেটে নিয়েছি, কাজু বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি। এই মশলাটা করার সময়তেই আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 মতো। এবার আমি অল্পখানি দুধ দিয়ে দিচ্ছি, এটা গরুর দুধ। আপনারা এখানে দুধ না দিয়ে দইও দিতে পারেন। টক আমি দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, এতে জল দিইনি আমি। আর এই ডিমের কোরমাটায় হলুদ দেওয়া যাবে না,
তাহলে দেখতে অতটা ভালো লাগবে না। আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি আবার ওখানে দুধ দিয়ে ঢেকে দেবো। এবার উপরে অল্প পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দেব। এবার এটা আমি ঢেকে দিচ্ছি। আমি এবার দেখে নেব আমার ডিমের কোরমাটা হয়ে গেছে নাকি। দেখুন অনেকটাই রস টেনে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি এটা মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। আমি এবার এটা তুলে নিচ্ছি প্লেটে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এই ভেজে রাখা বেরেস্তাগুলো আমি এবার ছিটিয়ে দিচ্ছি এর উপর।